রমজান মাসে আঠাশ রোজার দিন আমার হাত কাটছিল, হাত কাটার পরে অনেক একটু রক্ত পড়ছিল। এখন আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে কথা পরিষ্কার জানতে হবে সেটা হচ্ছে রোজার ক্ষেত্রে একটা মূল নীতি মনে রাখতে হবে, শরীর থেকে কোনো কিছু বের হওয়ার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, রোজার ক্ষতি হয় শরীরের ভিতরে ঢোকার দ্বারায়। ফলে আপনার হাত থেকে রক্ত বের হলো, আপনার শরীর থেকে অন্য কোনো পানি বা কোনো রস বা কোনো পুজ বের হলো, এটার দ্বারা রোজা সম্পূর্ণ ঠিক থাকবে, অক্ষত থাকবে, অক্ষুণ্ণ থাকবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু কোনো কারণ নাই। আপনার আঠাশে রমজানের রোজাটা ঠিক ছিল, আপনি এটা নতুন করে কাজে রাখার কোনো প্রয়োজন নাই এবং শরীয়ত এটা বলে নাই। ধন্যবাদ।